নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ সকাল সকাল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 28 মে 2024 সাল মঙ্গলবার। বন্ধুরা, গতকাল সন্ধে 7টা থেকে এখন অবধি ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা, আপনারা সবাই জানেন তো। এটা যে বঙ্গোপসাগরের থেকে উত্থাপিত রুমেল ঘূর্ণিঝড়, তার প্রভাব পড়েছে আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্য তথা বরাক উপত্যকার উপর। আসামের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা। শিলচর, হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় গতকাল সন্ধে রাত থেকে এখন অবধি একাধারে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং আজকে পুরো দিন কিন্তু বৃষ্টি থাকবে বন্ধুরা। গতরাত থেকে অবিশ্রান্ত বৃষ্টির ফলে আমাদের শিলচর শহরের বেশ কিছু এলাকা কিন্তু জমা জলে আবার পর্যুদস্ত হয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কয়েকটা এলাকা আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন। সকাল থেকেই আমার কাছে প্রচুর ইনস্টাগ্রামে মেসেজ আসছে, সেগুলো আমি লাইভ দেখছি এবং সে অনুযায়ী আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা সাথে থাকুন। এখন সকাল 7টা এবং আমি এই বৃষ্টির মধ্যেই বেরিয়েছি আপনাদেরকে একদম লাইভ আপডেটগুলো তুলে ধরার জন্য। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা শুধু ভিডিওটা দেখেই চলে যাবেন না, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এক একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে আমি প্রচুর পরিশ্রম করি, আপনারা একটু উৎসাহ দেবেন। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি আমার একটা আপডেটে ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে বিবেকানন্দ রোডে বর্ষার মরশুমে কাজ করায় কি অসুবিধে হয়েছে। আর এখন অবধি ওই ভিডিওটা যখন আপনাদের দেখিয়েছিলাম প্রায় এক মাস আগের, আর আজকের অবস্থাটা বিবেকানন্দ রোডের আপনাদের দেখাচ্ছি, দেখুন, যেন এক সমুদ্র জল জমে আছে। এই রাস্তায় যে কাজগুলো চলছিল, ড্রেনের কাজ, সেগুলো কিন্তু সম্পন্ন হয়নি। দীর্ঘদিন থেকে এই রাস্তার কাজগুলো চলে আসে এবং এর ফলে এই জমা জলে যে কি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমি বর্তমানে আছি বিবেকানন্দ রোডে, আর এই জায়গাটাতে বর্তমানে প্রায় হাঁটু জল অবধি দাঁড়িয়ে আছে। এটা জমা জল, আর জমা জল হওয়ার কারণ হচ্ছে এখানে ড্রেনের কাজ চলছিল কিন্তু কাজগুলো কমপ্লিট হয়নি। রাস্তার দুদিকেই কিন্তু ড্রেনের ব্লকেজ দাঁড়িয়ে আছে, এর জন্য এই অবস্থাটা। আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন এখানে কতটুকু জল। আর এর ফলে কি হয়েছে, এখানকার যারা বাসিন্দা আছেন ওনারা চলাফেরা করতে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই দেখুন, স্কুলের বাচ্চারা এই যে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে, ফুটপাতটাও কিন্তু প্রচণ্ড বিপদসংকুল, কেননা প্রচুর জায়গায় ভাঙা আছে এবং জল দাঁড়িয়ে যাওয়াতে কোন জায়গাতে ফুটপাত ভাঙা আছে, কোন জায়গাতে রাস্তা ভাঙা আছে সেটা কিন্তু বুঝতে পারা যায় না। এবং এর ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যেন জলে কুমির আর ডাঙায় বাঘ। মানে এখানকার বাসিন্দারা বা এখানকার পথচারী যারাই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছেন, তারা রাস্তা দিয়ে হাঁটবেন না ফুটপাত দিয়ে হাঁটবেন সেটা কে বলে দেবে। রাস্তার অবস্থাটা দেখুন, অর্ধসমাপ্ত ড্রেনের কাজ, দুদিকে রাস্তার উপরে রাস্তা ভাঙা, এর উপরে রাস্তায় জল দাঁড়িয়ে আছে। এটা একটা সাংঘাতিক অসহনীয় ব্যাপার, আপনারা দেখে বুঝতে পারবেন। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই জায়গাগুলোর অবস্থা দেখুন আপনারা, এখানে যারা আছেন ওনারা কোন দিক দিয়ে হেঁটে বাড়ি থেকে বেরোবেন সেটা কে বলে দেবে। আজকে দীর্ঘ 3 মাস 4 মাস বা তার থেকেও বেশি হবে এই রাস্তার কাজ চলছে, কিন্তু কাজ সম্পন্ন হয়নি। দেখুন, রাস্তার দুপাশে ড্রেনেজ আর কাজ যেগুলো চলছিল এখন এই জমা জলে সেগুলো ভরে গেছে। এই রাস্তার ওপরে কোথায় গর্ত আছে, কোথায় নালা আছে কেউ বলতে পারবে না। আর এই প্রচণ্ড বিপজ্জনক অবস্থায় কিন্তু এখানকার বাসিন্দারা
নিত্য আসা যাওয়া করছেন। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ক্যামেরার লেন্সে জল পড়ছে, মাঝে মাঝে হয়তো ভিডিও কিছুটা ঝাপসা হয়ে যেতে পারে, কেননা আপনারা সবাই জানেন গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি থামেনি। আমি কিন্তু পুরো ভিজে ভিজে আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি। আপনারা এই যে সামনের গাড়িটা লক্ষ্য করে দেখুন, এখানে কতটুকু জমা জল দাঁড়িয়ে আছে। এখানে যদি কেউ হেঁটে পার হন তাহলে এখানে কিন্তু হাঁটু জল আছে। তার থেকে বাঁচতে গেলে যদি ফুটপাথ দিয়ে কেউ হেঁটে যান, সেই ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া কিন্তু নিরাপদ নয়, কেননা পুরো ফুটপাথ কিন্তু ভাঙা। বন্ধুরা, আমাকে বারবার ক্যামেরার লেন্স পরিষ্কার করতে হচ্ছে, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় জল পড়ছে। তো আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের সূত্র মতে আজ কিন্তু পুরো দিন বৃষ্টি থাকবে। আজকে ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বন্ধুরা। তো আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের সকালের আপডেটটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আরেকটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।